এক দফা শেখ হাসিনার পলতাকের এক দফা শেখ হাসিনা পলতাক যদি করতে পারি আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাহলে মানুষের ভোটের অধিকার হবে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষ এ দেশের আজিয়াউর রহমান যা চিন্তা করেছিল তারেক রহমান যা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা চিন্তা করে সেইটি প্রতিষ্ঠিত হবে আপনারা শুধু বেগম পড়ার নাম শুনছেন কালকে আমরা ফিচার দেখলাম লন্ডনে 107টা বাড়ি করছে রাজকীয় স্থানে ক্রয় করছে কারা আওয়ামী লীগের লোক ব্যাংকের লোক আওয়ামী লীগের কর্মকর্তা বিনিয়োগ হয়েছে 1000 কোটি টাকা যখন এদেশে বাকশাল প্রতিষ্ঠিত করেন সমস্ত পত্রিকা বন্ধ করে দেন মাত্র 4টে পত্রিকা সহ সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দেন মানুষের প্রতি তার রক্ষী বাহিনী দিয়ে যে অন্যায় অত্যাচার করেছিল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এদের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল মানুষের আশা আকাঙ্ক্ষা প্রস্ফুটিত করেছিল জিয়াউর রহমান আজ থেকে প্রায় 45 বছর আগে 40 থেকে 45 বছর আগে তিনি বুঝতে পেরেছিলেন তার দূরদর্শন ছিল যে বাংলাদেশের মানুষের কৃষির উপর নির্ভর করতে হবে বাংলাদেশের মানুষ পানি পাবে না তাই তিনি 1400 খাল খনন করেছিলেন কৃষিতে বিপ্লব করেছিলেন গার্মেন্ট সেক্টর প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের ম্যান পাওয়ার তিনি বিদেশে প্রতিষ্ঠা যার অনুমতি দিয়েছিলেন এবং মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না উনি বিশ্বের নেতা ছিলেন উনি সাত প্রতিষ্ঠা করেছিলেন উনি ইসলামিক জেওয়াইসি সম্মেলন ছিলেন ইসলামিক যত রাষ্ট্রগুলো ছিল সেটা শক্তিশালী করার চেষ্টা করছেন এখন কি হচ্ছে এখন শেখ হাসিনা শাসন আমল মানুষের নামে মিথ্যা মামলা ডায়েরি মামলা গুম খুন অন্যায় অত্যাচার এক ভোট না দিয়ে দখল করা এটাই তার কাজ আমি মনে করি 10 দফা বা অন্য কিছু কিছুই দরকার নাই দরকার শুধু একটাই এক দফা শেখ হাসিনার পলতাকের এক দফা শেখ হাসিনা পলতাক যদি করতে পারি আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাহলে মানুষের ভোটের অধিকার হবে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষ এ দেশের আজিয়াউর রহমান যা চিন্তা করেছিল তারেক রহমান যা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা চিন্তা করে সেইটি প্রতিষ্ঠিত হবে দুর্নীতিতে বাংলাদেশের নম্বর 1 আপনারা শুধু বেগম পড়ার নাম শুনছেন কালকে আমরা ফিচার দেখলাম লন্ডনে 107টা বাড়ি করছে রাজকীয় স্থানে ক্রয় করছে কারা আওয়ামী লীগের লোক ব্যাংকের লোক আওয়ামী লীগের কর্মকর্তা বিনিয়োগ হয়েছে 1000 কোটি টাকা এখন আমরা শুধু দিশা নীতির পর থাকলে চলবে না আমাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এক দফা পরিণত দাবিতে আসতে হবে এবং বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ বেঁচে থাকবে অন্যথায় বাংলাদেশের